সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। সকাল শুরু হয় 5ই মে ঘটনা স্মরণ করি, একটা আনন্দে রেহানকে খুঁজে পাই না, একটা কষ্টে খুঁজে পাই না। এসে ইসলামের নীতিতে, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে যে ব্লগাররা, হ্যাঁ, অবমাননাকর লেখা লিখত, তাদের বিরুদ্ধে মূলত সে হেফাজতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং এই যে আন্দোলন হয়, আন্দোলনের শরিক হয়। এবং একজন মুসলমান ফ্যামিলির মেয়ে হিসাবে, মা হিসাবে, আমি তো তাকে বারণ করতে পারি না, তুমি যেও না, তাই বারণ করি নাই। এবং সে খুব কি বলবো, আমার আমার কাজে কথার বাইরে যে চলবে এরকম ছেলে ছিল না। আমি যদি চাইতাম যে তুমি যেও না, তাহলে সে যেত না, কিন্তু আমি চাইনি। আমার ছেলের যে আদর্শে বড় হচ্ছিল সেই আদর্শটাকে আমি সম্মান করেছি, যে যার জন্য ও গিয়েছে পায়ে পড়ে, হ্যাঁ, সেখানে কিন্তু সেখানেও সে আহত হয়ে বাসায় ফিরেছিল, তাকে প্রচণ্ডভাবে মারপিট করা হয় এবং জীবনে এসে ফিরে আসে। তারপর 5ই মে গেল, আমার সঙ্গে যোগাযোগ ছিল সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। রাতে খবর পেলাম, রাত 10টায় খবর পেলাম, ওর গুলি লাগছে। খুঁজতে গেলাম, আমাকে ইয়ে থেকে, মতিঝিল ব্যাংক হসপিটাল থেকে কেউ একজন ফোন করে, আমি জানি না, যাই হোক ওখানে যেয়ে পাই নাই। মেডিকেল কলেজে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজেও পাই নাই। অনেক রাত হয়ে গেল খুঁজতে খুঁজতে, আমার সঙ্গে ওর বন্ধুদের আব্বু আম্মুরাও ছিল, আমরা সবাই মিলে খুঁজতেছিলাম, পেলাম না। তখন শুনলাম যে অ্যাকশানে যাবে, যৌথ বাহিনী অ্যাকশানে যাবে, আর বাইরে থাকা যাবে না। আমার শ্রদ্ধেয় ভাবিরা আমাকে বাসায় পৌঁছে দিল। পরদিন সকালে ফজরের পর আমি আমার মেয়ে সরাসরি মেডিকেল কলেজে যে আমার ছেলের লাশটা শনাক্ত করি মর্গে, ঢাকা মেডিকেলে, 6 তারিখে। তো এটা খুব দুঃখজনক আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্য। আমরা মায়েরা অনেক কষ্ট, অনেক সাধনা করে একটা ছেলেকে এই পর্যন্ত নিয়ে আসি। আমার ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটা শিক্ষক জানে আমার পরিশ্রম, একা সংগ্রাম করেছি। আমার ছেলের বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আমার দেশ কি দিল আমাকে? রেহানের মতো একটা ছেলে হারিয়ে আমি পারিবারিকভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমি একটা সম্পদ হারিয়েছি। আমি মনে করি দেশও তার অমূল্য একটা সম্পদ হারিয়েছে। আমি ছেলের আমি মুখ খুলতে পারি না, যাই নাই, কারণ আমার ছেলের লাশটা কোনো রকমে নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল, তাড়াতাড়ি দাফন করে ফেলে। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয়, থানা থেকে ফোন করে, যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কি না বিশ্বাসী ছিল। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না, ও মূলত একজন ধর্মভীরু মুসলমান ছিল এবং বয়সের সাথে সাথে সেটা পরিপক্ক হতে চলছিল। আমি যেটা প্রতিটা সময় টের পাচ্ছিলাম, ওর পরিবর্তনটা পরিবর্তনটা হচ্ছে, এটা আমি বাসায় বুঝতে পারতাম ওর কথাবার্তায়। ও এমনি খুব নরম স্বভাবের ছেলে, খুব মিশুক। ও যখন বাড়িতে আসতো কাজ শেষে, ওর ক্লাস শেষে, আমরা সবাই ওর আসার অপেক্ষায় থাকতাম যে ও আসবে, ও আমাদের সঙ্গে গল্প করবে, ওর বুয়েট, ওর আরও ওর যা যা কাজ, ওর বন্ধু বান্ধবদের বিষয়ে, আমরা ধর্মীয় কিছু বিষয়, হাদিস নিয়ে আলোচনা করবে। আমাদের দিনগুলো ঠিক এভাবেই পার হচ্ছিল। ওর বয়স ছিল কত? 23 বছর ছিল। কোন ইয়ারে পড়তো? ও পড়তো থার্ড ইয়ার শেষ করেছিল বুয়েটে। কোন সাবজেক্ট? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো এটা আমার চিন্তাই কখনো আসে নাই। নিঃস্বার সেই দেহটা পড়েছিল, একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে। আমার ছেলে অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না। আমার ছেলেটা ছিল ওর বাবার কলিজার টুকরা। ওর বাবাই শোক সামাল দিতে পারে নাই। পরের বছর ওর বাবা মারা যায়। সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি আমার পরিবারের আর 2 সদস্য, আমার 2টা মেয়েকে নিয়ে আমরা সেই শোকগুলো ধারণ করে চলছি দিনের পর দিন, এবং অনেক কষ্টকর দিনগুলো আমরা পার করছি এখন পর্যন্ত। প্রতিটা দিন যেন আমাদের 5ই মে
প্রতিদিন সকাল শুরু হয় পাঁচে মে ঘটনা স্মরণ করে। ঘরে শূন্যতা, সব জায়গায় শূন্যতা, একটা আনন্দের রেহানকে খুঁজে পাই না, একটা কষ্টে খুঁজে পাই না।